হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তো টেক হিট চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা সবাই কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও কিংবা বিভিন্ন নিউজ চ্যানেল কিংবা নিউজ পেপার থেকে জেনে গেছি যে ইন্ডিয়াতে কিন্তু টিকটক যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। তো এই টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যান্ড হয়ে গেছে বলতে গেলে এখন প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাভেলেবেল আর হচ্ছে না, মানে এই দুটো স্টোরে কিন্তু আপনি আর প্লে স্টোরটা পাবেন না। কিন্তু যাদের মোবাইলে টিকটক অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত আছে তারা কিন্তু টিকটকটা এখন মোবাইলে কন্টিনিউভাবে দেখে যেতে পাচ্ছেন। তো কিছুদিন পরে মানে 23 এপ্রিল কিংবা 24 এপ্রিল এই তারিখটাই কিন্তু ফাইনাল ডিসিশন হয়ে যাবে যে কোর্টের থেকে যে এই টিকটক অ্যাপ্লিকেশনের ভবিষ্যৎ কী হবে এবং এই টিকটক অ্যাপ্লিকেশনটা মানে আদৌ ওই সব মোবাইলে থাকবে না থাকবে না। ওকে, কিন্তু এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো না। আমি আজকে আলোচনা করবো যে ব্যান্ড হওয়া সত্ত্বেও কী হবে আপনারা টিকটক ভিডিও মানে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলবো অথবা রিকোয়েস্টও বলতে পারেন যে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর যে পাশে বেল আইকনটা আছে ওটা একবার ক্লিক করে দেবেন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, তো কীভাবে আপনারা টিকটক অ্যাপ্লিকেশনে ডাউনলোড করবেন সেটা আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখুন। তো এটার কিন্তু আগে বলে রাখি এটার কিন্তু আপনাদেরকে আমি APK ভার্সন আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। তো উইদাউট এনি টাইম ওয়েস্টিং লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা, টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন আগে ডাউনলোড করতে হবে। সে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এসি মার্কেট। এসি মার্কেট লিখে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এবং সেখানে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো সরি, আমি নেটটা চালু করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে এসি মার্কেট সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। তো এই ওয়েবসাইটতে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে দিতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন, আমার অলরেডি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড করা আছে। তো এই এসি মার্কেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর আপনার জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে, সার্চ বারে কিন্তু একবার ক্লিক করবেন। তারপর এই অপশানটা দেখে আপনারা সার্চ করবেন টিকটক। টিকটক লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন নিচে একটি লেখা আছে টিকটক ইনক্লাউডিং মিউজিক্যালি। ওকে, তো এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে টিকটক অ্যাপটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এটা কিন্তু 61.99 MB এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখান থেকে সহজে ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানের চিহ্ন আছে, তো এখান থেকে আপনি সহজেই এই টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনি আজকে ভিডিওটা বুঝতে পেরে থাকেন এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে এটা কীভাবে পসিবল করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।